নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ভারতের ইতিহাসের ঠিক এর আগের ক্লাসে 8 নম্বর ক্লাসে আমরা মৌর্য বংশ সম্পর্কে কমপ্লিট করেছি। এবার মৌর্য পরবর্তী যুগ সম্পর্কে আমাদের জানতে হবে। আমি আগের দিনের দুটো ক্লাসের মাধ্যমে যে মৌর্য বংশ সম্পর্কে পড়িয়েছি, সেখানে তোমাদের দেখিয়েছিলাম যে ভারতের একটা বিশাল বড় অংশ জুড়ে মৌর্যরা শাসন করত। এবার একটা টাইমে গিয়ে সেই মৌর্য বংশের পতন হয়। মৌর্যদের পতনের পর ভারতে একটা ইন্টারেস্টিং পরিস্থিতি তৈরি হয়, যেখানে মৌর্যদের মতো অত বড় কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠা হতে পারে না। সেই জায়গাতে কিছু ছোট ছোট রাজবংশ উঠে আসে, তাদের মধ্যে কিছু ভারতীয় ছিল, কিছু বাইরে থেকে আক্রমণ করে, যেমন শুঙ্গ বংশ, কাম্ব বংশ, এরা ভারতীয় ছিল। তারপর আবার ইন্দো গ্রিক, শক, পল্লব, কুষাণ, এরা বাইরে থেকে আসে। তো এই জায়গাতে অনেক সময় গুলিয়ে যায় যে কারা শাসন করে, কোন জায়গায় শাসন করে, পরপর কারা শাসন করে, সেই জিনিসগুলো আমরা এইবার থেকে আলোচনা করব 9 নম্বর ক্লাস থেকে। তো তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো, অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিও। আগের ক্লাসগুলো প্রত্যেকটাই ভারতের ইতিহাস যে প্লেলিস্ট দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই জেনারেল কম্বাইন্ড সেকশনে, সেখানে পেয়ে যাবে। এছাড়া নিচে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, যাতে তোমাদের এই প্লেলিস্টটা খুঁজে পেতে সুবিধা হয়। আর এই সমস্ত পরীক্ষার জন্য আমি ভারতের ইতিহাসের উপর ওভারঅল একটা সিরিজ তৈরি করছি, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে ইতিহাস সহজ করে, এবং তার মধ্যে যতটা পরীক্ষার জন্য প্রয়োজন সেরকম ডিটেলিংও থাকে। তো অবশ্যই এগুলো তোমরা ক্লাসগুলো দেখো, নিচে ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদের পাশে একটা ম্যাপ রয়েছে, যদি তোমরা আগের দুটো ক্লাস করে থাকো তাহলে তোমাদের মনে থাকবে যে মৌর্য পিরিয়ডে মৌর্য সাম্রাজ্য কত অব্দি ছিল, প্রায় এত অব্দি বিস্তৃত ছিল, পুরো ভারত জুড়ে তারা প্রায় শাসন করতো, দক্ষিণ ভারতের কিছু অংশ পাচ্ছিল। এবার যখন মৌর্যদের পতন হয়, প্রথম কিছু ভারতীয় রাজবংশ যারা শাসন করতে শুরু করে ভারতে, তারা হচ্ছে শুঙ্গ বংশ। যেখানে দেখবে তোমরা এখানে অনেক বংশের নাম দেওয়া রয়েছে, এখানে এরা শাসন করতে শুরু করে শুঙ্গ বংশ। অন্যদিকে শুঙ্গদের পতনের পর আরো একটা ভারতীয় বংশ এই জায়গাতেই শাসন করে, পাটলিপুত্রকে কেন্দ্র করে, তারা হচ্ছে কাম্ব বংশ। তো শুঙ্গ এবং কাম্ব এরা ভারতীয় বংশ ছিল। অন্যদিকে দাক্ষিণাত্য অঞ্চলে, এই অঞ্চলটাকে দাক্ষিণাত্য অঞ্চল বলা হয়, সেখানে শাসন করতো সাতবাহন বলে একটা রাজবংশ, যাদের সম্পর্কে আমরা পরের ক্লাসে পড়বো। অন্যদিকে সাতবাহনদের পরে, সাতবাহনদের পতনের পর কিছু বংশ রাজত্ব করে, তাদের কথা পরে হবে, বাট সাতবাহনরা এই দাক্ষিণাত্য অঞ্চলে রাজত্ব করতো, এই জিনিসটা মনে রাখবে। অন্যদিকে আমরা যদি দেখি ভারতের উত্তর পশ্চিম দিক থেকে কিছু বিদেশি জাতি আক্রমণ করে, তাদের মধ্যে প্রথম হচ্ছে ইন্দো গ্রিকরা। ওকে, ইন্দো গ্রিক বা ব্যাক্ট্রিয় গ্রিক, এরা কিভাবে, কেন এদেরকে ইন্দো গ্রিক বলা হচ্ছে, পুরোপুরি গ্রিক বলা হচ্ছে না, কারণ এরা ভারতীয়দের সঙ্গে মিশে ভারতীয় অনেকটা ভারতীয় হয়ে গেছিল, একটু পরে সেটাতে আসছি। তো ফার্স্ট এই সময়ের মৌর্য পরবর্তী যুগের ফার্স্ট বিদেশি জাতি যারা ভারতে আক্রমণ করে, এবং শুধু আক্রমণ করে তাই নয়, ভারতের একটা বড় অংশ জুড়ে তারা শাসন করে, তারা হচ্ছে ইন্দো গ্রিকরা। অন্যদিকে ইন্দো গ্রিকদের পরে পরপর আসে শক, পল্লব, কুষাণ, এইভাবে পরপর বিদেশি জাতিরা, এইরকম একটা পরিস্থিতি ভারতে চলতে থাকে। অন্যদিকে দক্ষিণ ভারতে এই সময়তে সঙ্গম যুগ চলছিল, আমরা সঙ্গম যুগ সম্পর্কেও পড়বো। এই পুরো জায়গাটা এই ম্যাপের মাধ্যমে বোঝানোর কারণ কি, আমরা কি কি পড়বো, কোন কোন রাজবংশ সম্পর্কে আমরা জানবো, সেই জিনিসগুলো আমাদেরকে একবার দেখে রাখতে হবে। তো ফার্স্ট হচ্ছে শুঙ্গ বংশ, যারা 185 বা 187 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসে এবং 75 খ্রিস্টপূর্বাব্দ অব্দি তারা শাসন করে। কোন জায়গাটাতে শাসন করে যদি আমরা ম্যাপ এখানে আসে, ম্যাপ আগের ম্যাপেই দেখানো দেখিয়ে দিয়েছি আমি কোন জায়গাটাতে এরা শাসন করে, কোথায় শাসন করে, এগুলো জানাটা একটু দরকার যে আমরা কোন জায়গা সম্পর্কে পড়ছি। এইটা হচ্ছে শুঙ্গ বংশের, ঠিক আছে, শুঙ্গ বংশের ম্যাপ। আর এরা প্রায় এত অব্দি বিস্তৃত হয়েছিল, মথুরা ফথুরা এদের আন্ডারে ছিল। তো মেনলি উত্তর ভারতে, যেরকম আমরা দেখছি মৌর্যরা যত বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পেরেছিল ততটা তারা করতে পারেনি। এবার এই পুষ্যমিত্র শুঙ্গ, মানে শুঙ্গ বংশের উত্থান করতে গিয়ে হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গের হাত ধরে। এই পুষ্যমিত্র শুঙ্গ কে ছিলেন, পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন একজন মৌর্য জেনারেল, সেনাপতি, যে বড় একজন সেনাপতি ছিল। অন্যদিকে মৌর্য বংশের শেষ যিনি রুলার ছিলেন বৃহদ্রত, তাকে হত্যা করে দেন, তিনি দুর্বল টাইপের শাসক ছিলেন, তাকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ সিংহাসন বসেন। এবার এখানে একটা প্রশ্ন, যে মৌর্যরা যথেষ্ট ভালো শাসক ছিল, তাদের সময় শান্তির পরিবেশ বজায় ছিল, তা সত্ত্বেও এইরকম পরিস্থিতি কেন তৈরি হচ্ছে ভারতের, তার কারণ হচ্ছে অশোকের পরবর্তী সময় মৌর্যরা কি ছিল, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, বৌদ্ধ ধর্মের নীতি অশোক যেমন বলেছিলেন যে লড়াই না করে শান্তির পথ নিতে, সেই রকম পরিস্থিতি তৈরি হয়। সমস্ত রাজারাই ধীরে ধীরে এইরকম পদ্ধতি গ্রহণ করে, অশোকের দেখানো পথেই চলতে শুরু করে, যার ফলে কি হচ্ছে, পরবর্তী যারা মৌর্য শাসক ছিল তারা ভালো দয়ালু শাসক ছিল। তাদের সময় ভারতে অবশ্যই মানুষ খুশিতে শান্তিতে ছিল, বাট সেই সময়তে উত্তর পশ্চিম দিক থেকে যে আক্রমণগুলো আসছিল, ইন্দো গ্রিক বা অন্যান্য বিদেশি জাতি যারা আক্রমণ করছিল,
তাদের আক্রমণকে প্রতিহত করার মতো ক্ষমতা তা এই সমস্ত মৌর্যদের ছিল না। এবার শুধুমাত্র শান্তি বজায় থাকলেই হবে না, ভারতে মানুষ শান্তিতে আছে সেটা থাকলেই হবে না, আমাদের সুরক্ষাও দিতে হবে মানুষকে। যদি আক্রমণ হয়, লড়াই হয়, বারে বারে কেউ এসে আক্রমণ করে লুট করে নিয়ে যায়, তাহলেও শান্তি থাকবে না। এই পরিস্থিতি বুঝতে পেরে যখন যখন বুঝতে পারে তখন মৌর্য সেনাপতি যিনি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ, তিনি শেষ মৌর্য রাজা বৃহদ্রথকে হত্যা করেন এবং তিনি সিংহাসন লাভ করেন। এবার এই বংশটা ইম্পর্টেন্স কি, ফার্স্ট ইম্পর্টেন্স, এরা ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিল। ধর্ম কেন ইম্পর্টেন্ট, কারণ যখনই রাজা যে ধর্ম পালন করবে ভারতে, সেই ধর্মের মানে সাধারণ মানুষ সেই ধর্মটা বেশি করে পালন করবে। রাজা যে এখানে পালন করছে ব্রাহ্মণ্য ধর্ম, সেই জন্য ভারতে ধীরে ধীরে আবার ব্রাহ্মণ্য ধর্ম বা হিন্দু ধর্মের উত্থান হতে থাকে। মাঝখানের যে একটা বড় পিরিয়ডে শুধুমাত্র বৌদ্ধ ধর্ম ব্যাপক একটা জায়গায় পৌঁছেছিল অশোকের সময় থেকে মূলত, এছাড়াও জৈন ধর্ম সেটাও চন্দ্রগুপ্ত মৌর্যের সময় বা তার কারণে অনেকটা পপুলারিটি পেয়েছিল। এবার সেই বৌদ্ধ ধর্ম ধীরে ধীরে আবার একটু ব্যাকফুটে চলে যাচ্ছে, একদম চলে যাচ্ছে, একদম বন্ধ হয়ে যাচ্ছে না, বাট ব্রাহ্মণ্য ধর্ম আবার মানুষের ধর্মে পরিণত হচ্ছে। তো এই যে পুষ্যমিত্র শুঙ্গ, তিনি দুটো অশ্বমেধ যজ্ঞ করেছিলেন ব্রাহ্মণ্য ধর্মে বা হিন্দু ধর্মে, একটা বিখ্যাত যুদ্ধ, বিখ্যাত যজ্ঞ, যেটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, যেখানে এক যজ্ঞ স্থল থেকে ঘোড়া ছেড়ে দেওয়া হতো এবং সেই ঘোড়া যেখানে যেখান থেকে যেত সেই সেই জায়গাগুলো সেই রাজার হয়ে যেত, যে যজ্ঞ করছে তার হয়ে যেত, এবং একজন শক্তিশালী রুলারই সেই এটা করার মতো ক্ষমতা দেখাতে পারতো। সে জানতো যে আমি এই ঘোড়া যেখান যেখান দিয়ে যাবে সেই সেই জায়গা আমার হয়ে যাবে, আমি লড়াই করলেও সেগুলো জিতে যাব। তো সেই রকম পাওয়ারফুল যারা শাসক ছিল তারাই একমাত্র অশ্বমেধ যজ্ঞ করতো। তো পুষ্যমিত্র শুঙ্গ অবশ্যই একজন শক্তিশালী রুলার ছিলেন, এবং এই অশ্বমেধ যজ্ঞের কথা আমরা জানতে পারছি কোথেকে, একজন রাজার কাছ থেকে, একজন রাজার সে একটা শিলালিপি থেকে, তার নাম হচ্ছে রাজা ধাং। এইটা ইম্পর্টেন্ট শিলালিপি, রাজা ধাঙের একটা শিলালিপি যেটা অযোধ্যার পাথরের শিলালিপি নামে পরিচিত। এবার এই রাজা ধাংকে ছিলেন, ইনি একজন ছোট রাজা ছিলেন যিনি অযোধ্যা কোশল এই অঞ্চলে রাজত্ব করতেন। তো তার শিলালিপিতে এই দুটো অশ্বমেধ যজ্ঞের কথা আমরা জানতে পারি। নেক্সট হচ্ছে যিনি, ইনি যে কারণে শেষ মৌর্য রাজাকে পরাজিত করেছিলেন, সেই সময়তে বারংবার উত্তর পশ্চিম দিক থেকে ব্যাক্ট্রিয় গ্রিক বা ইন্দো গ্রিকরা আক্রমণ করছিল, সেই আক্রমণকে তিনি প্রতিহতও করেছিলেন। যেমন ডেমিট্রিয়াস বলে একজন রাজা, যার সম্পর্কে একটু পরে আমরা পড়ছি, সেই ব্যাক্ট্রিয়ান গ্রিক বা ইন্দো গ্রিক রুলার ডেমিট্রিয়াসকে তিনি পরাজিত করেছিলেন। তো এর থেকে বোঝা যাচ্ছে তিনি শক্তিশালী রুলার ছিলেন। এবং পতঞ্জলি, ঠিক আছে, পতঞ্জলি যিনি মহাভাষ্য বলে একটা গ্রন্থ রচনা করেন, ইনিও এর সভাতে ছিলেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বহুবার পরীক্ষায় কোশ্চেন এসেছে। আর মহাভাষ্য কিসের উপর লেখা গ্রন্থ, এটা হচ্ছে ব্যাকরণের উপর লেখা গ্রন্থ। ওকে, এটা হলো। আর এটাও বলা হয় যে পুষ্যমিত্র শুঙ্গ যেহেতু ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিলেন, সেই জন্য অশোকের তৈরি বিভিন্ন যে এইগুলো ছিল, স্তূপ গুলো ছিল, অনেকগুলো তিনি ধ্বংস করেন, বাট তার কোনো এক্সাক্ট প্রমাণ নেই। অনেকে বলেন যে তিনি যে বোধি বৃক্ষ ছিল সেটাকে কেটে দেওয়ার চেষ্টা করেন, সেটারও কোনো অ্যাকচুয়াল প্রমাণ নেই। এখানেও ঐতিহাসিকরা মনে করেন যে যেহেতু সেই সময় ব্রাহ্মণ্য ধর্ম বেশি পপুলার হয়ে যায় আর এ ছিল না, বৌদ্ধ ধর্ম খুব কম এ হয়ে যাচ্ছে, মানে পপুলারিটি কমে যাচ্ছে, সেই কারণে সেই সময় বৌদ্ধ যে সমস্ত লেখক তারা এগুলো লিখেছেন, বাট হয়তো কিছু সেরকম করেছিলেন, নয়তো এরকম পুরোপুরি তার মিথ্যে হতে পারে না, বাট এরকম কিছু কথা তার সম্পর্কে বলা হয়। নেক্সট হচ্ছে অগ্নিমিত্র। অগ্নিমিত্র এবং স্যার আরেকজন ইম্পর্টেন্ট রুলার যার কথা পাওয়া যাচ্ছে কোথা থেকে, কালিদাসের মালবিক অগ্নিমিত্রম থেকে। মালবিক অগ্নিমিত্রম যে নাটক, এটা অনেক পরে লেখা হবে সেই গুপ্ত পিরিয়ডে গিয়ে, বাট সেখানের যে হিরো তিনি হচ্ছেন এই অগ্নিমিত্র, তার সঙ্গে তার হিরোইনকে, তার নাম হচ্ছে মালবিকা। তো এটা অবশ্যই মনে রাখবে, মালবিকা অগ্নিমিত্রম এই যে নাটকটা সেটা অগ্নিমিত্র শুঙ্গের উপর লেখা, বাট এনার সম্পর্কে অত বেশি কিছু নয়, মানে বেশি কিছু জানার নেই, এটাই ইম্পর্টেন্ট শুধু জেনে রাখার মতো। নেক্সট হচ্ছে ভাগভদ্র বলে একজন রুলারের নাম জানতে হবে, কাশীপুত্র ভাগভদ্র। ইনি এই বংশের নবম রাজা ছিলেন, নবম রাজায় মেনলি মানা হয়, অনেক সময় এনাকে পঞ্চম রাজাও মানা হয়, মানে এক্স্যাক্ট বলা যায় না কোন কত নম্বর রুলার ছিলেন, সম্ভবত পঞ্চম বা নবম কোন একজন রুলার ছিলেন। কিন্তু এনার সময় ইম্পর্টেন্ট কি হয়েছিল, এনার সময় একটা স্তম্ভ তৈরি হয় যেটার নাম হচ্ছে বেশনগর স্তম্ভ। এটা হচ্ছে বেশনগর স্তম্ভ। বেশনগর স্তম্ভে তার আগে এটা জানতে হবে কোথায় অবস্থিত, এটা মধ্যপ্রদেশের বিদিশাতে অবস্থিত। এই স্তম্ভটা হেলিওডোরাসের স্তম্ভ নামেও পরিচিত, কেন, কারণ এটা হেলিওডোরাস তৈরি করেছিলেন। এবারে প্রশ্ন অবভিয়াসলি যে হেলিওডোরাস কে, দেখো এর আগে অব্দি ইন্দো গ্রিকদের সঙ্গে শুঙ্গ বংশের রাজাদের লড়াই হয়েছে আমরা দেখলাম, কিন্তু এই সময় এসে ইন্দো গ্রিকদের সঙ্গে এদের ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এই সময় একজন ইন্দো গ্রিক রুলার ছিলেন যার নাম হচ্ছে অ্যান্টিয়াল কিডস। ওকে, এই অ্যান্টিয়াল কিডস একজন
দূত পাঠিয়েছিলেন এই ভাগভদ্রের সভাতে, যার নাম ছিল হচ্ছে হেলিওডোরাস, এবং এই হেলিওডোরাস এসে একটা স্তম্ভ তৈরি করেন যেটার নাম হচ্ছে হেলিওডোরাসের স্তম্ভ বা গরুর স্তম্ভ। কেন গরুর স্তম্ভ? কারণ এটা গরুর দেবতার উদ্দেশ্যে তৈরি করা। অর্থাৎ এই সময় ইন্দো গ্রীকরা শুধুমাত্র যে ভারতীয় রাজাদের সঙ্গে বন্ধুত্ব করছে তাই নয়, ভারতীয় ধর্ম গ্রহণ করতেও শুরু করে দিয়েছিল। তারা গরুর মানে গরুর অ্যাকচুয়ালি বিষ্ণুর অবতার, তো বিষ্ণুর বৈষ্ণব এইরকম টাইপের ধর্মগুলো গ্রহণ করতে শুরু করে। এটা কোথায় অবস্থিত এটাও মনে রাখবেন, মধ্যপ্রদেশের বিদিশাতে অবস্থিত, আর আলেকজান্ডার ক্যানিনিয়াম এটাকে আবিষ্কার করেছিলেন। নেক্সট হচ্ছে দেবভূতি, এই বংশের শেষ রুলার, শুঙ্গ বংশের শেষ শাসক ছিলেন, যিনি যাকে হত্যা করে দেয় একজন তারই মন্ত্রী যার নাম হচ্ছে বাসুদেব কাম্ব, দিয়ে কাম্ব বংশ প্রতিষ্ঠা হয় 73 খ্রিস্টপূর্বাব্দে। তো 73 খ্রিস্টপূর্বাব্দ অব্দি এই বংশটা চলছে। এবার শুঙ্গ বংশের পতনের পর কাম্বরা শাসন করতে আসে 73 বা 75, অনেক জায়গাতেও দেখানো হয়, বাট তারা কিন্তু শুঙ্গদের মতো অত বড় শাসনও তৈরি করতে পারেনি, তার থেকেও ছোট অংশ জুড়ে শাসন করে। আর শুঙ্গদের পতনের পর ভারতে আরো একটা বংশ প্রতিষ্ঠা হয়, সেটা দক্ষিণ ভারতে বা দাক্ষিণাত্যে, সেটা হচ্ছে সাতবাহন বংশ। এইখানে দেখতে পাচ্ছ শুঙ্গরা কতটা ছিল, এই সমস্ত জায়গা জুড়ে শুঙ্গরা শাসন করতো, এত বড় জায়গা জুড়ে প্রথমে ম্যাপে দেখিয়েছিলাম, কিন্তু কাম্বরা কতটা জায়গা জুড়ে শাসন করছে তার থেকে অনেকটা কম জায়গা জুড়ে। দেখো কাম্ব বংশ এইটুকু অংশ জুড়ে শাসন করছে, সেই জায়গাতে সাতবাহন বলে একটা বংশ দাক্ষিণাত্য অঞ্চলে উত্থান লাভ করতে শুরু করছে। অন্যদিকে এদিকে ইন্দো গ্রীক শক ধীরে ধীরে তারাও ভারতের মেন ল্যান্ডের মধ্যে আসতে শুরু করছে। তো কাম্ব বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বাসুদেব কাম্ব। এই বংশের পরপর মানে খুব একটা ইম্পর্টেন্ট কিছু কাজ নেই, বাসুদেব কাম্ব শুধু প্রতিষ্ঠাতা মনে রাখবে, আর তারপরে ভূমিমিত্র এরা এতটা ইম্পর্টেন্ট নয়। শেষ যিনি রুলার তার নামটা ইম্পর্টেন্ট, সুশারমান। সুশারমান এই বংশের শেষ রাজা ছিলেন, তারপরে এনাকে সরিয়ে দেওয়া হয়, এবং সেই সময়তে যে বিদেশি যারা রুলার ছিল তারা পুরো ভারত উত্তর ভারত যে অংশটা সেই জায়গাটা শাসন করতে শুরু করে। ওকে, এরা কে এই যে বিদেশিরা ছিল তাদের মধ্যে পরপর কারা আছে, এই যে ক্রোনোলজিটা সেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, অনেক সময় কোশ্চেন করা হয়। এবং এরা প্রত্যেকেই আসছে সেন্ট্রাল এশিয়া থেকে, সেন্ট্রাল এশিয়া থেকে কেন আসছে তাদের গল্পকে একটু পরে বলছি, বাট এই যে ক্রোনোলজিটা মনে রাখবে, ফার্স্টে আসছে ইন্দো গ্রীকরা, সেকেন্ড আসছে শকরা, থার্ড আসছে পল্লবরা, এবং ফোর্থ আসছে হচ্ছে কুষাণরা। এই চারটে বিদেশি জাতি পরপর এইভাবে আসছে, প্রথম কারা আসে ইন্দো গ্রীকরা এই সময় মৌর্য পরবর্তী যুগে। মৌর্যদের আগে আমরা অলরেডি পড়েছি একবার বিদেশি আক্রমণ হয়েছিল, তার থেকেও বড় জায়গা জুড়ে এরা শাসন করে। ইভেন কুষাণরা তো পুরো মধ্য ভারত অব্দিও শাসন করেছিল। তো ইন্দো গ্রীকরা প্রথম আসে, তারপর আসে সিথিয়ান বা শকরা, তারপর আসে পার্থিয়ান বা পল্লবরা, তারপর আসছে কুষাণরা। তো ফার্স্ট অফ অল ব্যাক্ট্রিয় গ্রিক বা ইন্দো গ্রিক, কেন এদেরকে ব্যাক্ট্রিয় গ্রিক বা ইন্দো গ্রিক বলা হচ্ছে, এই ইন্দো শব্দটা কেন ইউজ করা হচ্ছে, তার জন্য আমাদের একটু পিছনের দিকে যেতে হবে, পুরনো ক্লাসে যেতে হবে, যেখানে আমি আলেকজান্ডার সম্পর্কে পড়িয়েছিলাম। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে, আলেকজান্ডারের যে বিশাল বড় সাম্রাজ্য আমরা দেখেছিলাম, কিন্তু আলেকজান্ডার খুব বেশি দিন অব্দি বাঁচেননি, তিনি খুব অল্প বয়সে মারা যান, এবং সেটা হচ্ছে 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়। এবার আলেকজান্ডারের যখন মৃত্যু হয় তার কোনো পুত্র ছিল না, তো তার এই বড় সাম্রাজ্য কি হয়, বিভিন্ন তার সেনাপতিদের মধ্যে ভাগ হয়ে যায়, এবং ভারতের দিকের যে অংশটা সেটা পড়ে যায় সেলুকাসের হাতে। সেলুকাসের নাম মনে আছে, সেলুকাস কে ছিলেন, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সমসাময়িক ছিলেন, এবং চন্দ্রগুপ্ত মৌর্যের সভাতে দূত পাঠিয়েছিলেন, তার মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের, এগুলো আমরা অলরেডি পড়েছি। তো এই সেলুকাস কি করছে, সেলুকাস এবং তার পরবর্তী যারা জেনারেশন তার পুত্ররা এই অঞ্চলটাতে শাসন করতে শুরু করছে, যেখানে আমরা আজকে আফগানিস্তান পড়ছে, পাকিস্তান পড়ছে, সেই জায়গাটা শাসন করতে শুরু করছে। তো এই জায়গাটার সেই সময় নাম ছিল হচ্ছে ব্যাক্ট্রিয়া, এটা আজকের আফগানিস্তানে পড়ছে, ব্যাক্ট্রিয়া বলে যে জায়গাটা সেখানে শাসন করছিল। এবং যেহেতু সেলুকাসের থেকে বংশটা শুরু হচ্ছে, এরা এদের সঙ্গে কিন্তু আলেকজান্ডারের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, কারণ আলেকজান্ডারের পুত্র নয়, সেলুকাস ছিলেন আলেকজান্ডারের একজন খুব বড় সেনাপতি। তো যেহেতু এটা একটা সেলুকাসের মাধ্যমে এই বংশটা শুরু হচ্ছে, তাদেরকে সেলুসিড বলে সাম্রাজ্য বলা হচ্ছে, এই যে বংশটা সেটাকে সেলুসিড সাম্রাজ্য বলা হচ্ছে। অন্যদিকে যেহেতু এরা ব্যাক্ট্রিয়া থেকে তাদের তাদের শাসন শুরু করে, এই জন্য এদেরকে ব্যাক্ট্রিয় গ্রীকও বলা হয়। তো বোঝা গেল এই নামটা কোত্থেকে আসছে। ধীরে ধীরে এই সেলুসিড যে রাজবংশ, তারা চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে সেলুকাস পরাজিত হলেও এই দিকে তারা এক্সপ্যান্ড করতে থাকে তাদের পশ্চিম দিকে, এবং একটা বড় সাম্রাজ্য একসময় তৈরি করে। এই সেলুসিড বংশ একটা বিশাল বড় জায়গা জুড়ে শাসন করে। এইটা হচ্ছে দেখতে পাচ্ছ ব্যাক্ট্রিয়া, ঠিক আছে, এই অঞ্চলটাও এদের আন্ডারেই ছিল। তো পুরো মধ্য এশিয়া যে অংশটা সেটা পুরো তাদের আন্ডারে নিয়ে আসে। এবং এরা জাতিতে কি ছিল, অ্যাকচুয়ালি গ্রিক ছিল, জাতিতে গ্রিক ছিল, কিন্তু এই দিকে যারা ধরো ব্যাক্ট্রিয়া অঞ্চলে যারা রয়েছে, এইখানটাতে যারা রয়েছে,
ঠিক আছে, সেলুসিড বংশের যারা এই অঞ্চলের গভর্নর রয়েছে, এখানকার বাসিন্দা রয়েছে, তারা ভারতের একদম কাছাকাছি জায়গাতে রয়েছে, তখন আফগানিস্তান পাকিস্তান এগুলো ভারতের মধ্যেই পড়তো। তো যেহেতু ভারতীয়দের সঙ্গে তাদের মেলামেশা হচ্ছে, যেহেতু তারা ভারতীয়দের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, তাদের শিল্প স্থাপত্য রীতিনীতি ইত্যাদির সঙ্গে মিশছে, তখন তারা পুরোপুরি গ্রিক থাকছে না, গ্রিকদের যে রীতিনীতি সম্পূর্ণ সেরকম থাকছে না, আবার পুরোপুরি ভারতীয় হয়ে যাচ্ছে না। তো সেই জন্য তাদেরকে একটা নতুন নাম দেওয়া হচ্ছে, এরা হচ্ছে ইন্দো গ্রিক। জাতিতে এরা গ্রিক, কিন্তু ইন্ডিয়া বা মানে ভারতের সঙ্গে থেকে থেকে তারা ভারতীয়দের মতো অনেকটা হয়ে গেছে, তো সেই জন্য এদেরকে ইন্দো গ্রিক বলা হয়। আর ভারতের ওপর যে আক্রমণটা আসবে, এই ইন্দো গ্রিকরা করবে, পুরো সেলুসিড বংশ করবে না, সেলুসিড বংশ আলাদা হয়ে যাচ্ছে একটা টাইমে, সেখানে অনেক আমি এখানে যেতে চাইছি না ডিটেলসে, বাট একটা আমার কাছে এটা রয়েছে সেখানে আমি বলে দেবো, বাট অতটা ডিটেলসে তোমাদের লাগবে না। মেনলি যারা এই ব্যাকট্রিয়া অঞ্চলে থাকতো তারাই ভারতে আক্রমণ করে, তো সেই কারণে এরা ইন্দো গ্রিক নামে পরিচিত হয়। ইন্দো গ্রিকরা প্রথম বিদেশি এই সময়কার, অর্থাৎ মৌর্য পরবর্তী যুগে, যদি বলা হয় মৌর্য পরবর্তী যুগে কোন বিদেশিরা প্রথমবার ভারত আক্রমণ করে, তারা হচ্ছে ইন্দো গ্রিকরা। এবং এরা যে অঞ্চলটা দখল করেছিল দেখতে পাচ্ছ, সেটা সেটা আলেকজান্ডারের থেকে অনেকটা বড় ছিল। ইন্দো গ্রিক যে কিংডম, সেটা আলেকজান্ডারের যতটা জায়গা ছিল তার থেকে অনেক বড় জায়গা জুড়ে তারা শাসন করতো। এবং তারাই ভারতে প্রথম যারা স্বর্ণ মুদ্রা জারি করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি বলা হয় কোন জাতি কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা জারি করে, তারা হচ্ছে ইন্দো গ্রিকরা। এখানে একটু ট্রিক রয়েছে যেটা আমি এখন বলবো না, কুষাণদের সম্পর্কে যখন পড়াবো তখন একটু বলবো, বাট এই লাইনটা অবশ্যই এখন মাথায় ঢুকিয়ে নাও যে ইন্দো গ্রিকরা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা জারি করে। এই জিনিসটা কোথায় তারা শাসন করতো বুঝতে পারছো? প্রথমে তারা, এটা আমি মুছে দিচ্ছি, প্রথমে এরা এই অঞ্চলটাতে শাসন করতো, ধীরে ধীরে তারা এই দিকে অগ্রসর হয়, এই সমস্ত জায়গাগুলো দখল করে। এবার এখানে একটা ডায়াগ্রাম রয়েছে, চার্ট রয়েছে, কিভাবে এই ইন্দো গ্রিকদের উত্থান হলো। অ্যাকচুয়াল যে সেলুসিড বংশ সেটা সেলুকাসের মাধ্যমে স্থাপিত হয়, আমি এখানে ডিটেলসে আমি কিছু বলবো না কারণ তোমাদের লাগবে না, একটু জাস্ট ওভারঅল জেনে রাখো যে কিভাবে হঠাৎ করে ইন্দো গ্রিকরা চলে এলো। সেলুকাস থেকে শুরু হয়, সেলুকাসের যারা পুত্র ছিল তারা শাসন করতো, অ্যান্টিওকাস সেকেন্ড বলে তার একজন বংশধর ছিল, অ্যান্টিওকাস সেকেন্ড, তার সময় ব্যাকট্রিয়া এবং পার্থিয়া এই দুটো জায়গা স্বাধীন হয়ে যায়, মানে সেলুসিড বংশের আন্ডার থেকে বেরিয়ে পড়ে। কোন জায়গাটা তোমরা ম্যাপে দেখতে পাবে, এখানে রয়েছে, এটা হচ্ছে ব্যাকট্রিয়া আর এটা হচ্ছে পার্থিয়া। মানে এই যে পুরো সেলুসিড বংশ এর আন্ডারেই এরা ছিল, কিন্তু এত বড় জায়গা তো একজন শাসন করতে পারবে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন গভর্নররা ছিল। তো ব্যাকট্রিয়ার যিনি গভর্নর ছিলেন এবং পার্থিয়ার যিনি গভর্নর ছিলেন, এরা স্বাধীন হয়ে যায় এবং দুটো নতুন রাজবংশ শুরু হয়, একটা হচ্ছে ব্যাকট্রিয়াতে ডায়োডোটাসের মাধ্যমে আর পার্থিয়াতে অ্যাসারকাসের মাধ্যমে। এই জায়গাটা আমাদের লাগবে না কারণ এদের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। এবারে ব্যাকট্রিয়া থেকে যারা শাসন করে সেই সময়, এই ডায়োডোটাস সেকেন্ড অবধি যারা রাজত্ব করছে, এখানে ডায়োডোটাস সেকেন্ড যে নামটা দেখছো, এরা কিন্তু সেলুসিড বংশেরই ছিল, মানে সেলুকাসেরই বংশধর ছিল, কিন্তু এদেরকে হারিয়ে দিয়ে একজন নতুন ব্যক্তি এখানে হয়ে যাচ্ছে, প্রধান হয়ে যাচ্ছে, যার নাম হচ্ছে ইউথিডেমাস। এই ইউথিডেমাস এই ইউথিডেমাস থেকে নতুন একটা বংশ শুরু হচ্ছে, কারণ এতদিন অবধি কি ছিল, সেলুকাসের বংশ, তারপরে নতুন একজন ব্যক্তি এখানে এন্ট্রি মারছে, তো সেই জন্য সে তার নামে নতুন একটা বংশ শুরু হয়ে যাচ্ছে ইউথিডেমাস। তো ইউথিডেমাস বংশে কয়েকজন রাজা হয়, যাদের মধ্যে আমাদের এই মিনান্ডার বা মিলিন্দা নামটা আমাদের পড়তে হবে। অন্যদিকে ইউক্রেটাইডস বলে একটা একজন ব্যক্তি এখানে আক্রমণ করে, যখন ডেমিট্রিয়াস বলে একজন শাসন করছিল এই বংশে, ইউথিডেমাস বংশে, তখন আক্রমণ করে ইউক্রেটাইডস বলে একজন ব্যক্তি, তার থেকে আর একটা বংশ শুরু হয় যেটার নাম হচ্ছে ইউক্রেটাইডস বংশ। এই বংশের একজন রুলার ছিলেন যার নাম হচ্ছে অ্যান্টিয়ালকিডস, এই নামটাও একটু আগে বললাম। তো এদের দুজন সম্পর্কে অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে। তো বেসিক্যালি আমাদের ভারতে মেনল্যান্ডে এই ইন্দো গ্রিকদের দুটো রাজবংশ শাসন করে, একটা হচ্ছে ইউথিডেমাস বংশ যার শ্রেষ্ঠ রুলার ছিলেন মিনান্দার, এবং ইউক্রেটাইডস বংশ যার শ্রেষ্ঠ রাজা ছিলেন অ্যান্টিয়ালকিডস। তো প্রথম হচ্ছে মিনান্দার বা মিলিন্দা। মিলিন্দা হচ্ছে পুরো ইন্দো গ্রিকদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শাসক ছিলেন, এবং এনার যে অঞ্চলটা ছিল সেটা আফগানিস্তান এবং গান্ধার অঞ্চলটা নিয়ে তিনি শাসন করতেন। এনার রাজধানী ছিল সাকাল বা সিয়ালকোট, আজকে এটা সিয়ালকোট নামে পরিচিত, যেটা পাকিস্তান পাঞ্জাবে পড়ে যাচ্ছে, আজকের পাকিস্তানের যে পাঞ্জাব অঞ্চল সেখানে পড়ে যাচ্ছে। এনার সব থেকে ইম্পর্টেন্ট এনার যে সম্পর্কে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মিলিন্দ পানহ। এইটা একটা গ্রন্থ যেখানে এই মিলিন্দা, অ্যাকচুয়ালি এনার নাম মিরান্দার, অনেকগুলো নাম দেখতে পাচ্ছ, মিরান্দার, মিলেন্দ্রা, ঠিক আছে, সংস্কৃতে এনাকে বলা হয়েছে মিলিন্দা। ওকে, এখানে লেখা হচ্ছে মিলিন্দা,
ঠিক আছে। আর মিলিন্দার একজন সঙ্গে একজন সাধু ছিলেন যার নাম হচ্ছে নাগসেন, দুজনের মধ্যে কথোপকথন হয়। নাগসেন একজন বৌদ্ধ সাধু ছিলেন, তো দুজনের মধ্যে কথোপকথন হয় এবং এই মিলিন্দা এই নাগসেনের কথাবার্তাতে ইমপ্রেসড হয়ে যায় এবং ফাইনালি তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তো এইভাবে এই মিলিন্দা কি হচ্ছেন, বৌদ্ধ, বৌদ্ধতে পরিণত হচ্ছেন। এবং এনাদের মধ্যে যে কথাবার্তা হয়েছিল সেটা এই মিলিন্দ পান্ভ বলে যে গ্রন্থটা সেখানে লেখা রয়েছে, এটা এটা অ্যাকচুয়ালি একটা সংস্কৃত গ্রন্থ, ঠিক আছে। যদি বলা হয় কোন ভাষায় লেখা, সংস্কৃত, ওকে, সংস্কৃত ভাষায় লেখা। আর এই জন্য এটা ইম্পর্টেন্ট, এরকম কোশ্চেন করা হয় কে মিলিন্দার বা মিলিন্দাকে বৌদ্ধ ধর্মে পরিণত করেন। আর অ্যান্টিয়াল কিট সম্পর্কে অলরেডি আমরা একটুখানি তো জেনেছি যে হেলিওডোরাসের যে স্তম্ভ, হেলিওডোরাস বলে একজনকে তিনি পাঠিয়েছিলেন কাশীপুত্র ভাগবত্রের সভাতে, ইনি একজন শুঙ্গরুলার ছিলেন এবং ভিলসার কাছে বেশনগরে যে মানে এটা মধ্যপ্রদেশে অবস্থিত যে স্তম্ভটা সেটাই এনার সময়কার ইম্পর্টেন্ট অ্যান্টিয়াল কিট। শুধু মনে রাখো কোন বংশ থেকে আসছে এরা, আর এনাদের সময় মেন কাজ কি হয়েছিল। তো ইনি কোন বংশের ছিল মনে আছে, ইনি হচ্ছেন ইউক্রেটাইডস বংশের একজন রুলার ছিলেন, ওকে। আর এনার সদর দপ্তর হচ্ছে তক্ষশিলায় অবস্থিত ছিল। ভারতে ইন্দো গ্রিকদের প্রভাব কি ছিল, দেখো ইন্দো গ্রিকরা ভারতে অনেকটা অঞ্চল জুড়ে শাসন করেছিল, তারা একটা বড় অংশ সময় জুড়েও শাসন করেছিল। তো ইন্দো গ্রিকদের প্রভাব ভারতে যথেষ্ট বেশি, যেটা দেখেছিলাম যে আলেকজান্ডারের প্রভাব বা শুধু গ্রিকদের যে প্রভাব তার অতটা ছিল না ভারতের রাজনীতিতে, বাট বা ভারতের সমাজে ইন্দো গ্রিকদের অনেক বড় সংখ্যক প্রভাব রয়েছে। ফার্স্ট নম্বর স্বর্ণ মুদ্রা, যেটা বারে বারে বলে আসছি, এরাই প্রথম স্বর্ণ মুদ্রা জারি করে এবং এটার খুব বড় ইম্পর্টেন্স রয়েছে ভারতে, কারণ এরপরে স্বর্ণ মুদ্রা চলবে। তো স্বর্ণ মুদ্রা ইন্ট্রোডিউস করা এটা তাদের কাজ। সেকেন্ড কাজ হচ্ছে কয়েন সিস্টেম, কয়েন কি আগে ছিল না, বহুদিন থেকে আগে থেকে কয়েন ছিল, কিন্তু সেই কয়েনে এরকম সুন্দরভাবে রাজার মূর্তি দেওয়া, সাল তারিখ লেখা, কবে বসছে, সেই রাজার নাম কি, বংশের নাম কি, এইগুলো লেখা থাকতো না, ঠিক আছে। আগের যে কয়েন সেগুলোকে পাঁচ মার্ক কয়েন বলা হয়, কিন্তু এখন মৌর্য পরবর্তী যুগে ইন্দো গ্রিকদের মাধ্যমে প্রথম এরকম প্রপার কয়েন চালু হচ্ছে, যার ফলে কি হচ্ছে ওই যে এই কয়েনগুলো অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল এভিডেন্স, এখান থেকে আমরা জানতে পারছি এটা কোন রাজার কয়েন, তারা তাদের নাম কি, কোন বংশের, কোন সময় তারা শাসন করেছেন, তোমরা যে বড় কোন সময় থেকে কোন সময় অব্দি শাসন করেছেন, এগুলো আমরা এই কয়েন বা ইত্যাদির মাধ্যমে জানতে পারি। তো এই কয়েন সিস্টেম চালু করা এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেকেন্ড হচ্ছে হেলেনিস্টিক, থার্ড পয়েন্ট ইম্পর্টেন্ট হচ্ছে হেলেনিস্টিক আর্ট। এই হেলেনিস্টিক আর্ট কি, হেলেনিস্টিক আর্ট অ্যাকচুয়ালি গ্রিক যে আর্ট, গ্রিকদের যে মূর্তি তৈরি করার যে শৈলী, এইগুলোকে হেলেনিস্টিক আর্ট বলা হয়, সেইটা ভারতে আসে। এবার ভারতে আসার কি হচ্ছে, ভারতে গ্রিকদের এই শিল্প যদি ভারতীয় শিল্পের সঙ্গে মিশছে, ভারতীয় শিল্পীরাও এই গ্রিকদের শিল্পী শিল্প গ্রহণ করছে, তারা তৈরি করছে, আবার গ্রিক শিল্পীরা ভারতীয় শিল্পকে গ্রহণ করছে, তো দুজনের শিল্প একসাথে মিশ্রণ লাভ করছে, তার ফলে নতুন একটা শিল্প রীতি তৈরি হচ্ছে যার নাম হচ্ছে গান্ধার শিল্প রীতি। আমরা একটু পরে দেখবো যে গান্ধার বলে একটা নতুন শিল্প রীতি তৈরি হচ্ছে, সেটা আসছে কোথেকে, অ্যাকচুয়ালি এই ইন্দো গ্রিকদের হাত ধরেই ভারতে আসছে। এবং সে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্র্যাটেগোস সিস্টেম, স্ট্র্যাটেগোস সিস্টেম, যেখান থেকে পরবর্তীকালে খত্রপ সিস্টেম আসবে, কুষাণ এবং কক্সদের হাত ধরে খত্রপ সিস্টেম আসবে। এই খত্রপ সিস্টেমটা কি জিনিস, অ্যাকচুয়ালি মিলিটারি গভর্নমেন্ট, অর্থাৎ ধরো এত বড় একটা সাম্রাজ্য এদের হাতে রয়েছে, এটা আমি মুছে দিলে সুবিধা হবে এখানে বোঝাতে, ধরো এত বড় একটা বড় সাম্রাজ্য রয়েছে, আগে ইন্দো গ্রিকদের আগে অবধি ভারতে শাসন কিভাবে হতো, এই পুরো জায়গার একজনই শাসক, মেন রুলার একজনই, কিন্তু স্ট্র্যাটেগোস সিস্টেমে সেরকম নয়, এই জায়গাটাকে ধরো এরকম চারটে ভাগে ভাগ করা হচ্ছে, চারটে জায়গাতেই চারজন প্রধান রুলার রয়েছে, চারটে জায়গাতে চারজন প্রধান রুলার রয়েছে, তারা শাসন করবে, তাদের উপরে একজন বলে বসে থাকবে, তাদের উপরে একজন হেড রুলার, মেন রুলার বসে থাকবে, এটাকে বলা হয় স্ট্র্যাটেগোস সিস্টেম বা খত্রপ সিস্টেম। এই জিনিসটা শুরু করছে ইন্দো গ্রিকরা, এটার সব থেকে ভালো আমরা দেখব শক এবং কুষাণদের সময়তে। নেক্সট হচ্ছে শক বা সিথিয়ান, এরাও আসছে কোথেকে, মধ্য এশিয়া থেকে, ওকে, মধ্য এশিয়া সেন্ট্রাল এশিয়া থেকে এরা আসছে, ঠিক ইন্দো গ্রিকদের পরে এরা ভারতে আসছে। এবং যখন এরা ভারতে আসছে ইন্দো গ্রিকরা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করছে। এরা অ্যাকচুয়ালি পাঁচটা শাখায় বিভক্ত ছিল, তারা ভারত ও আফগানিস্তানের বিভিন্ন অংশে এরা শাসন করে, বাট আমাদের সমস্ত কিছু ইম্পর্টেন্ট নয়, শাখ হয়ে গেছে এটা শখ হবে, কয়েকজন রুলারের নাম জানতে হবে, যারা প্রথম হচ্ছে, যাদের মধ্যে প্রথম হচ্ছে মৌস বা মুগা বা মোয়া, ইনি ভারতের প্রথম শখ রুলার যিনি তক্ষশিলা থেকে শাসন করতেন। আর তক্ষশিলা অবভিয়াসলি বুঝতে পারছো গান্ধার প্রদেশ, যেটা সেই জায়গাটা রাজধানী ছিল, সেই জায়গায় শাসন করতো, এই নামটা ইম্পর্টেন্ট কেন, ইনি হচ্ছেন প্রথম শক রাজা। নেক্সট হচ্ছে খরাত এবং কদর্মক বলে দুটো বংশ। এবার শকদের
যে পাঁচটা শাখা ছিল তাদের মধ্যে পাঁচটা বিভিন্ন জায়গায় তারা শাসন করত, তাদের মধ্যে দুটো রাজবংশ, দুটো বংশ ভারতে প্রপার শাসন করে। একটা হচ্ছে খেরাত বংশ, যাদের প্রথম রাজা ছিলেন হচ্ছে ভূমক। এই শত্রক নামটা তোমরা বারে বারে এখানে পাবে, শক রাজাদের টাইটেল ছিল শত্রক, শক শত্রক বলা হয় বা ক্ষত্রকও বলা হয়, ঠিক আছে, ক্ষত্র। এটা আর কিছুই নয়, যেটা ওই স্ট্র্যাটেগো সিস্টেম গ্রিকরা শুরু করেছিল সেখান থেকেই এরা এটাকে টাইটেল হিসেবে গ্রহণ করতে শুরু করে, আমরা হচ্ছে ক্ষত্র এরকম টাইটেল দিতে শুরু করে। তো খেরাত বংশের প্রথম ক্ষত্র ছিলেন, ক্ষত্র বলতে অ্যাকচুয়ালি ব্র্যাকেটে মনে রাখতে পারো রাজা, প্রথম রাজা ছিলেন হচ্ছে ভূমক, ঠিক আছে। কিন্তু খেরাত বংশের সব থেকে শ্রেষ্ঠ রুলার যিনি ছিলেন তার নাম হচ্ছে নহপাল, ঠিক আছে। ইনি এনার নামটা ভেরি ইম্পর্টেন্ট, ইনি এরকম কোশ্চেন করা হবে যে কোন বংশের রুলার ছিলেন, খেরাত নাকি কদরমক। তো খেরাত বংশের ইনি রুলার ছিলেন নহপান, এবং এনার রাজধানী ছিল হচ্ছে মিন্ডাদোর, আজকে যেটা মান্দাসোর নামে পরিচিত। ওকে, আর যদি বলা হয় মান্দাসোর কোথায় অবস্থিত, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। তো এখান থেকে এরা শাসন করতো মধ্যপ্রদেশ থেকে, মিন্ডাগর থেকে, ঠিক আছে, বা মান্দাসোর থেকে নহপান। ওকে, এনার সময় ইনি একটা বিখ্যাত গুহা তৈরি করেন, কার্লে বলে একটা গুহা, যেটা মহারাষ্ট্রের লোনাভলাতে অবস্থিত। তোমরা যদি মহারাষ্ট্রে ঘুরতে যাও এই গুহাটা তোমরা দেখতে পাবে, এটা বৌদ্ধ গুহা একটা, যেটা এই সময় তৈরি হয়, নহপান তৈরি করেন। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, এটা কে তৈরি করেন। নেক্সট হচ্ছে কদরমক বংশ। যেমন বললাম যে দুটো বংশ ভারতে প্রপার শাসন করে, একটা হচ্ছে খেরাত বংশ আর একটা হচ্ছে কদরমক বংশ। খেরাত বংশের শ্রেষ্ঠ রুলার হচ্ছে নহপান, আর কদরমক বংশের শ্রেষ্ঠ রুলার হচ্ছে রুদ্রদমন। তবে এই কদরমক বংশ শুরু হচ্ছে কার সময় থেকে, কার হাত ধরে, চেষ্টানার হাত ধরে। কদরমক বংশের প্রথম রুলার ছিলেন চেষ্টানা, যিনি নহপানের মৃত্যুর পরে, নহপানের মৃত্যুর পরে নতুন একটা রাজবংশ প্রতিষ্ঠা করেছেন। এরা প্রত্যেকেই শক, ঠিক আছে, এরা প্রত্যেকেই জাতিতে শক, কিন্তু যেহেতু নহপানের মৃত্যুর পরে নহপানের পুত্র বা মানে তার জেনারেশনের কেউ নয় এই চেষ্টানা, তার নতুন একটা রাজবংশ প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে। তো সেইখানে চেষ্টানা হচ্ছেন প্রথম রুলার, আর তার নাতি রুদ্রদমন হচ্ছে এই বংশের শ্রেষ্ঠ রুলার। এই রুদ্রদমন থেকে আমরা জানতে পারি, রুদ্রদমন সম্পর্কে আমরা জানতে পারি জুনাগড় শিলালিপি থেকে, ঠিক আছে। ইনি শুধু ক্ষত্রপ উপাধি নিচ্ছেন না, ইনি মহাক্ষত্রপ বলে উপাধি গ্রহণ করছেন। ইনি প্রচন্ড শক্তিশালী একজন রুলার ছিলেন। এই সময়তেই দাক্ষিণাত্যে গৌতমীপুত্র সাতকর্ণী রাজত্ব করছিল। এবার এই গৌতমীপুত্র সাতকর্ণী কোন বংশের রুলার তোমরা জানো, সাতবাহন, যাদের সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে পড়ব। এই সাতবাহন বংশের শ্রেষ্ঠ রুলার ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী, তাকে দুবার পরাজিত করেছিলেন এই রুদ্রদমন। ওকে, তারপরে সাতবাহনদের সঙ্গে এনার ভালো সম্পর্ক তৈরি হয়। কিভাবে? গৌতমীপুত্র সাতকর্ণী যিনি পুত্র ছিলেন, বৈশিষ্ট্য পুত্র পুলমামী, তার সঙ্গে রুদ্রদমনের কন্যার বিবাহ হয়, একটা বৈবাহিক সম্পর্ক তৈরি হয়। কিন্তু তিনি একজন শক্তিশালী রুলার ছিলেন, এর থেকে আমরা বুঝতে পারি। এনার রাজধানী ছিল কোথায়? উজ্জয়ন। উজ্জয়ন এনার রাজধানী ছিল, এটাও ইম্পর্টেন্ট। এবং রুদ্রদমনের যে শিলালিপি অর্থাৎ জুনাগড়, এটা খুব ইম্পর্টেন্ট, জুনাগড় থেকে আমরা অনেক কিছু জানতে পারছি। ফার্স্ট অফ অল, জুনাগড় শিলালিপির সব থেকে বড় বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এটা পিওর সংস্কৃতে লেখা। পুরো যে শিলালিপিটা সেটা পুরোপুরি সংস্কৃত ভাষায় লেখা। এর আগে আমরা অনেক শিলালিপি দেখেছি, অশোকের শিলালিপি দেখেছি, যেখানে সেগুলো প্রাকৃত ভাষাতে লেখা ছিল, কোনোটা গ্রিক ভাষাতে লেখা ছিল। এর আগের অন্যান্য যারা শক শাসক ছিল বা ইন্দো গ্রিকদের যা শিলালিপি পাওয়া গেছে সেগুলো কোনোটাই পিওর সংস্কৃতে ছিল না। ফার্স্ট টাইম ভারতের সব থেকে পিওর সংস্কৃতে লেখা শিলালিপি হচ্ছে জুনাগড় শিলালিপি। এবং এখান থেকে আমরা কি জানতে পারছি? আমরা জানতে পারছি হচ্ছে এ সম্পর্কে, সুদর্শন লেক সম্পর্কে, যেটা চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তৈরি হয়েছিল। রুদ্রদমন সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করেন, এই সময় খাড়া নষ্ট হয়ে গেছিল সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করেন। নেক্সট হচ্ছে পল্লবরা। পল্লবদের খুব একটা ইম্পর্টেন্ট কিছু নেই, পল্লবদের একজন রুলারের নাম মনে রাখো গন্ড ফার্নেস, যিনি এই পুরো পল্লব বংশের শ্রেষ্ঠ রুলার ছিলেন। এবং এনার এই তাক্তে বাহি বলে একটা শিলালিপি পাওয়া গেছে, কোথা থেকে, আজকের পাকিস্তান থেকে পাওয়া গেছে, তাক্তে বাহি বলে একটা শিলালিপি। এই তাক্তে বাহি শিলালিপিতে এনার নাম রয়েছে গন্ড ফার্নেসের। তো গন্ড ফার্নেস হচ্ছে পল্লব বা পার্থিয়ান, এরাও সেন্ট্রাল এশিয়া থেকে আসছে, তাদের শ্রেষ্ঠ রুলার। এবং এনার সময় একজন বিখ্যাত ব্যক্তি ভারতে আসেন যার নাম হচ্ছে সেন্ট থমাস। কেন বিখ্যাত? এই সময় খ্রিস্ট ধর্ম শুরু হয়ে গেছে, খ্রিস্ট ধর্মের প্রবর্তন হয়ে গেছে ভারতে। ফার্স্ট টাইম কোন একজন ব্যক্তি যিনি খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য আসেন, তো এই নামটা সেই জন্য ইম্পর্টেন্ট, সেন্ট থমাস গন্ড ফার্নেসের সময় আসেন। কিন্তু তিনি বেশি কিছু করতে পারেননি, ইনি দক্ষিণ ভারতে যান এবং দক্ষিণ ভারতে তাকে হত্যা করে দেওয়া হয়। তো ফার্স্ট টাইম খ্রিস্ট ধর্মের প্রচার করার জন্য কেউ ভারতে আসেন। তো এই হচ্ছে পুরো আজকের টপিক। নেক্সট দিনের ক্লাসে আমরা সাতবাহনদের সম্পর্কে পড়বো, কুষাণদের সম্পর্কে পড়বো। তো যদি এই ক্লাসটা ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। তোমরা যদি পিডিএফটা পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখান থেকে পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।